বাড়িতে বসেই বিড়ি বাঁধা যাবে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই চনমনে মুর্শিদাবাদের বিড়ি মহল্লা। তালা পড়ে যাওয়া বিড়ি কারখানা সরগরম, কাঁচামাল মাপিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এবার দুবেলা দুমুঠো জোগাড় হবে, খুশি বাদ মানছে না তাহিরা আর সুলেখাদের। তবে আশঙ্কা যে একেবারে নেই সেটাও নয়। লকডাউনে থেমে গিয়েছিল চাকা, মুখ্যমন্ত্রীর মানবিক প্রচেষ্টা আবার ঘুরতে শুরু করেছে। মুর্শিদাবাদের বিড়ি কারখানায় আবার তামাক পাতার গন্ধ, শ্রমিকদের আনাগোনা, হাঁকডাক। মুখ্যমন্ত্রী ঘোষণার পর জঙ্গিপুরের বিড়ি মহল্লার ছবিগুলো কিন্তু আজকে ঠিক এমনই। বিড়ি ফ্যাক্টরিতে সকাল থেকে শ্রমিকরা এসে লাইন দিতে শুরু করেছেন এবং বিড়ি মালিকরা তারা কিন্তু পাতা এবং তামাক অর্থাৎ যে কাঁচামাল সেই কাঁচামাল শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন। এবং লকডাউনের পর এই প্রথমবার বিড়ি পাতা পেয়ে কিন্তু কার্যত খুশি এলাকার মহিলারা। বিড়ি বেঁধে দিন গুজরান, করোনা ত্রাসে এতদিন বন্ধ ছিল উৎপাদন, কারখানায় তালা, কাঁচামাল না পেয়ে বিড়ি বাঁধতে পারছিলেন না তাহিরা জুলি সুলেখারা। ছেলেপুলে নিয়ে আপেটা খেয়ে দিন কাটাতে হচ্ছিল। এখন কেমন লাগছে, এখন কাজ কাম তো আমাদেরকে দিতে হবে, কাজ কাম না করলে আমাদের সংসারকে চলবে, আমাকে সংসারকে চলবে না, আমাকে বিড়ি ছাড়া কি আছে, আমাদের আমাকে বিড়ি ছাড়া কিছু নাই, আমাকে বড় মা আছে, একটা মেয়ে আছে, কাকেরকে পুষতে হবে, কি করে আমরা পুষবো। দিন কাটছিল খুব কষ্ট থেকে পেটে খাই, শুধু কিছু করা হয় না, তাতে সব ভালো মন্দ খেতে পারে না, ওই খাই, খুশি আছে, খুব খুশি। বেশ কিছুদিন পর ফের খুলেছে কারখানা, বিড়ি পাতা তামাক ওজন চলছে। নিরাপদ দূরত্ব বজায় রাখে মুন্সির কাছ থেকে মাল বুঝে নিচ্ছেন মহিলারা। বাড়ি গিয়ে বিড়ি বাঁধার কাজ শুরু হবে, খুশি বাঁধ মানছে না। হ্যাঁ মন ভালো হবে, পাত দিলে মন ভালো হবে, কেন কি বিড়ি বাঁধ আমরা রান্না খাইতে তো হবে, শ্বশুর শাশুড়ি আছে কি খাওয়াবো, বাচ্চা আছে কি খাওয়াবো, নিজে কি খাওয়াবো, স্বামী বার আমি ওকে কি খাওয়াবো, পাত দিলে তো মন ভালোই হবে। আমাদের এতদিন খুবই কষ্ট হয়েছিল, এখন পাতা তামাক পেয়েছি, আমাদের খুব খুশি। বিড়ি শ্রমিকরা স্বস্তিতে, কিন্তু দুশ্চিন্তার মেঘ পুরোপুরি কাটেনি কারখানা মালিকদের। বিড়ি তৈরির পর তা মূলত পাঠানো হয় উত্তরপ্রদেশ হরিয়ানার বাজারে, আবার কাঁচা মালও আসে ওড়িশা ছত্তিশগড় থেকে। লকডাউনের জেরে সড়কপথ বন্ধ, কি করে উৎপাদিত বিড়ি পৌঁছানো যাবে মার্কেটে, কিভাবে বা কাঁচা মাল আসবে কারখানায়। কেন্দ্র সরকারকে যে অন্তত বিড়ির গাড়ি যাওয়ার লকডাউনটা যদি খুলে দেয়, কারণ হলো যে এলাকার মানুষজন না খেয়ার ক্ষেত্রে, কারণ এই এই মহকুমাতে 15 লক্ষ লোক আছে এবং পশ্চিমবাংলায় 50 লক্ষ লোক আছে, ভারতবর্ষে কয়েক কোটি লোক আছে, তাদের দিকে রুজি রোজগারের দিক দেখে তাদের কিন্তু এই লকডাউনটা খোলা উচিত। লকডাউন কি আদৌ উঠবে না উঠলে বিড়ি পরিবহনের জন্য বিশেষ কোনো পদক্ষেপ কি করবে কেন্দ্র, সেদিকেই তাকিয়ে মালিক পক্ষ। কারণ বাজারে বিড়ি পৌঁছে দিতে না পারলে শুধু উৎপাদন চালিয়ে যাওয়া কতদিন সম্ভব। আপাতত কাজ শুরু করতে পেরে খুশি মুর্শিদাবাদের বিড়ি মহল্লা। এই এলাকায় শুধুমাত্র তারা যে পাতা পাচ্ছেন তা নয়, একই সঙ্গে তাদেরকে চাল, ডাল এবং আলু সেই খাদ্য সামগ্রীও কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই যেন সুস্থ থাকতে পারেন এবং একই সঙ্গে তারা যেন বিড়ি বাঁধার কাজটা নিজের বাড়িতে থেকে করতে পারেন এবং সেখানে তারা ডিস্টেন্স মেনটেন করে যেন প্রত্যেকে নিজেরাই কাজ করেন, সঙ্গে যেন মাস্ক ব্যবহার করেন, সেই সচেতনতার বার্তাও কিন্তু একই সঙ্গে তাদেরকে দেওয়া হচ্ছে। ফলত লকডাউনের মধ্যে যে তীব্র খাদ্যের হাহাকার ছিল, খাদ্যের সংকট ছিল, সেটা কিন্তু মিটিয়ে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বিড়ি মহল্লায়। ক্যামেরায় রঞ্জিত এবং জেন্সের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা।